فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله. না বোন, গায়রুল্লাহ মানে যে গায়েব জানে সে না। গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া অন্য কেউ। মনে করেন যে একটা মানুষ গায়রুল্লাহকে সেজদা করছে, মানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, অন্য কাকে, যে কাউকে হোক। কাকে এটা মানে বলা হচ্ছে না, মানে মানুষকে হতে পারে, জিনকে হতে পারে, পাহাড়কে হতে পারে, গাছকে হতে পারে, তো যে কাউকে হতে পারে। তো গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে। কেউ যদি বলে যে গায়রুল্লাহর কাছে দোয়া করিও না, তার মানে হলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করিও না, কিছু চেয়েও না, তো গায়রুল্লাহর এবাদত করো না। হ্যাঁ, তার মানে আল্লাহ ছাড়া অন্য কারোর এবাদত করো না। আশা করি বুঝতে পেরেছে। يا رب العالمين.